কারণ কলকাতার থিয়েটার কোরাপ্ট, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ফিনান্সিয়ালি কোরাপ্ট, অর্থনৈতিকভাবে কলকাতার থিয়েটার কোরাপ্ট। আমি কাহনেরও তোমাদের অন্য যারা কথাবার্তা বলছি তাদের অনেকে কথাবার্তা শুনেছি শুনেছি, তারা অনেক সময় এই আমরা প্রফেশনাল ইত্যাদির কথাবার্তা আমি দেখেছি বলেছি। এখন আমার কাছে এগুলো বড় বড় প্রশ্ন, এই প্রফেশনাল যখন বলে তারা তাদের কাছে যে তারা টাকাটা কোথা থেকে পায়, কোন টাকায় প্রফেশনাল, কতজনের না পাওয়া টাকায় তার টাকাটা হয়। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের অন্যতম বড় স্ক্যাম এটা, যে প্রত্যেকটা বড় দলের স্যালারি গ্রান্ট আসে এবং সেই স্যালারি গ্রান্ট আসে দলের ইন্ডিভিজুয়ালের নামে, দলের নামে নয়, তাদের সই করে টাকাটা তুলতে হয় ব্যাংক থেকে, তারপর টাকাটা তারা পায় না। এটা বছরের পর বছর ঘটে, কম টাকা নয়, কম টাকা নয়, 6,000 টাকা করে মান্থলি, মানে 72,000 টাকা বছরে, যদি 10টা গ্রান্ট হয় তাহলে হয় 7,20,000 টাকা। কোথায় যায় সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, সব কটা দল এই টাকা চুরি করে, কলকাতা শহরের প্রত্যেকটা দল এই টাকা চুরি করে, কাউকে কাউকে সেই টাকা দেওয়া হয়, তারা এবারে দাবি করে আমরা প্রফেশনাল। তুমি একটা অন্য লোকের টাকা মেরে প্রফেশনাল, ডিরেক্টলি করাপশন এটা, তুমি সেই ব্যবস্থাটাতে পার্টিসিপেট করো, কনসেন্ট দাও, অন্য একজনকে দেওয়া হয় না আমাকে দেওয়া হয়, কিভাবে প্রফেশনাল হওয়ার কি সুযোগ আছে, তুমি তার জন্য কি লড়াই করেছো? আমি বলি, আমি যখন নাম করি এতক্ষণ ধরে সবার সম্পর্কে কথা বলি, নাম করি আমি, সেটা হচ্ছে যে একটি সেমিনারে এই প্রশ্ন, অর্থাৎ প্রফেশনাল এবং প্রফেশনাল নয়, কতটা প্রফেশনাল হওয়ার সুযোগ আছে, এই প্রশ্নে আমরা সেমিনারটা করতে গেছিলাম। সেখানে আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ বলতে এসেছিলেন, তার নাম মায়া ঘোষ। মায়া ঘোষ থিয়েটারের প্রফেশনাল, কিন্তু কিভাবে প্রফেশনাল, অফিস ক্লাব, অফিস ক্লাব বলে জিনিসটা এখন আর খুব একটা এক্সিস্ট করে না, অফিসের সব রিক্রিয়েশন ক্লাবগুলো থাকতো, সেই রিক্রিয়েশন ক্লাবগুলো সিরিয়াস থিয়েটারে চর্চা করতো, বছরে একটা করে নাটক হতো, কিন্তু খুব যত্ন করে তারা করতেন এবং ওই অ্যাক্ট্রেস পাওয়া যেত না, অ্যাক্ট্রেসদের কোনো নিতেন। মায়াকোষ এই বোর্ড মানে অফিস ক্লাবের থিয়েটার করে প্রায় জীবন ধারণ করেছেন। তো এই মায়া ঘোষ যখন বলছেন তার এই অভিজ্ঞতার কথা, তারপরে আমি তার নাম বলবো না কারণ সে আমার থেকে বয়সে ছোট, এবং আমি আমার খুব আদরের সে, আমি চাই এবং সে ভালো অভিনেত্রী, সে ভালো হোক তার আমি চাই, আমি তাই সেই কারণেই তার নাম বলবো না, নাহলে আমার ভিনডিক্টি মনে হবে, আমি সেটা নই একেবারে, কিন্তু তার ভুল এটা, সেটা আমি ধরিয়ে নিতে চাই। সে বলছে যে মায়াদিরা প্রফেশনাল নন, হতে পারেন, আমরা তো এখন দিনে 12-14 ঘন্টা করে থিয়েটার করি, এই একটা থিয়েটার করলাম 4 ঘন্টা, আবার অন্য জায়গায় চলে গেলাম 3-5 ঘন্টা, এইটা বলছি মায়া ঘোষ। তো আমি তাকে বললাম, এক, যেই যে তুমি বলছো প্রফেশনাল, এইটা হচ্ছে প্রফেশনালিজমের সব থেকে ক্ষতির দিক, মানে আদপেও তুমি প্রফেশনাল, কারণ প্রফেশনাল যদি বলো তুমি, তাহলে তুমি একটা কাজ করো, শুনে তুমি লেবার দাও, তার একটা লেবার ল থাকবে, এই যে তুমি বলছো 14 ঘন্টা কাজ করো, কেন করবে, পৃথিবীতে প্রচুর শ্রমিককে প্রচুর রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে 8 ঘন্টা কাজের তৈরিতে, তুমি প্রথমেই সেটা ভোগে পাঠিয়ে দিচ্ছ, তুমি বলছো 8 ঘন্টার বেশি কাজ করো, তুমি সেটা কিন্তু রিফাই করছো, ইট ইস আ কর্পোরেট ক্যাপিটালিস্ট ব্যবস্থা, তাতে তুমি সম্মতি দিচ্ছ, তুমি জোন খাটছো বেসিক্যালি, এবং তুমি
যে অ্যাকচুয়ালি একটা রাস্তা দেখিয়েছে, নানা প্রতিকূল রাস্তায় হেঁটে এসেছে, তাকে তুমি ডিরেক্টলি বসে দাঁড়িয়ে বলছো তোমার থেকে আমি বেশি ভাবে শুনো? মায়া প্রশ্ন, তুমি শোনাচ্ছ যে তুমি নাকি তার থেকে বেশি প্রফেশনাল, কিসের ভিত্তিতে? কোন তুমি বুঝতে পারছো কোন লড়াইকে তুমি পেছিয়ে দিয়ে চলে যাচ্ছ? মায়া ঘোষটা একটা লড়াই শুরু করেছিল, মায়া ঘোষটা সেই দিন থিয়েটার করেছিল বলে ভদ্র ঘরের মহিলারা থিয়েটার করতো না, তাকে ওই সেই কারণে তাকে গিয়ে ওই অফিস ক্লাবের থিয়েটার কোনো মহিলার যারা স্টাফ আছে কলিগ আছে করবেন না তারা, ওটা ছোট কাজ, ওটা খারাপ কাজ, তাদেরকে ওইটা করে জীবন ধারণ করতে হতো। আমি শুধু সেই জীবন ধারণ করছে তা নয়, সেটা প্রশ্নে থেমে গেলে থেমে আমি এত কথা বলতাম না। তারা একটা কনসেন্ট আদায় করে নিচ্ছেন, এইটাকে ভদ্রলোকের কাজ হিসেবে মান্যতা আদায় করে নিচ্ছেন তারা, সেটা করে নিতে পেরেছেন বলে তুমি আজকে থিয়েটার করতে এসছো, এসে তুমি ভোগে বাড়িয়ে দিচ্ছ দেব তুমি 14 ঘন্টা থিয়েটার করি, দাসখত লিখে দিয়েছি। কেন 14 ঘন্টা থিয়েটার করবো না? 14 ঘন্টা থিয়েটার করলে ভালো থিয়েটার করা যায় না, কারণ তুমি তোমার জীবনের এসেন্সিয়াল যে অভিজ্ঞতাগুলো তার মানে তুমি পাচ্ছ না। আর তুমি জানো না যে তোমার বন্ধুটি মারা 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 গেছে, তাকে রাত্রিবেলা শ্মশানে নিয়ে যেতে কেমন লাগে? তুমি তো রিহার্সাল করো, তুমি তো টাকা পাও, এবং টাকা পেয়ে তোমার লক্ষ্য হচ্ছে যে তুমি তুমি কি করে আরেকটু কমফোর্ট কিনবে। সমস্ত প্রাইমারি এমপ্যাথি থেকে তুমি দূরে সরছো, একটিতে ভালো থিয়েটার হয় না। এসেন্সিয়ালি তুমি পলিটিক্স থেকে দূরে সরছো, এবং তুমি করাপশনে কনসেন্ট দিচ্ছ, প্রফেশনালিজমের নাম করে তুমি করাপশনে কনসেন্ট দিচ্ছ। যে আমি টাকা পাই, কেন পাও? তুমি যেটা বল পাও, তার কারণ হচ্ছে যে কম সংখ্যক মেয়ে থিয়েটারে আসছে। কেন এখনো কম সংখ্যক মেয়ে থিয়েটারে আসছে? তোমার দায়বদ্ধতা সেখানে কোথায়? আমি যেটা বললাম, মায়া ঘোষরা সেই তাদের দায়বদ্ধতা পালন করেছিল বলে তুমি থিয়েটারে এসছো, তোমার দায়বদ্ধতা কোথায়? তার একই সঙ্গে দুটো থিয়েটারই করেছিল বলে অফিস থিয়েটারে করেছিল, সেখান থেকে টাকা রোজগার করেছেন, করে এসে গ্রুপ থিয়েটারে সার্ভ করেছেন। আমি জানি না, আমি বলছি না যে এটাই মডেল হওয়া উচিত, ডেফিনেটলি না। সেখানে শিয়ার এক্সপ্লয়টেশন রয়েছে, কিন্তু সেই এক্সপ্লয়টেশনকে তুমি কিভাবে কমব্যাট করছো? তুমি তো কমব্যাট করছো না, তুমি তো কনসেন্ট দিচ্ছ সেই এক্সপ্লয়টেশনকে, তুমি সেই থিয়েটারটাই করছো। তুমি অফিসে না করে বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে করছো, যে যা নাটক দিচ্ছে সেই নাটকই তুমি করছো, সেখানে কোনো রাজনৈতিক বাছাবাছির জায়গা নেই, বাঁচবে কি করে? তুমি তো করাপশন ইনভলভড, তুমি তো করাপশনটার পার্ট।